হে এভরিওয়ান, আমি প্রীতম, চলে এসেছি দ্য স্টুডিও অফিসের নিউ ব্লগ দিয়ে। এখন এই ঘড়ির কাঁটায় রাত 3:05 বাজে, আর আমাদের এই ব্যাগ প্যাকিং হচ্ছে এখন, ও ব্যাগ গোছাচ্ছে। আর আমরা আজকে যাব আমাদের বর্ষাকাল মানে বাঙালিদের মুখে যেটা সবার আগে আসে, সেটা কোথায় যাবো বলো? দীঘা। সো আমাদের এই এখন প্যাকিং চলছে, টুপি, তারপর আমাদের সব কিছু এগুলো গুছিয়ে নিয়েছে, বুঝেছো তো? ছাতা, হ্যাঁ, মনে করে সব ঠিক আছে তো? সো আমরা এখন এই রাত 3:05 বাজে, আমরা 3:30 বেরোবো, বাইরে গাড়ি আছে, আরও বন্ধুরা যাবে আমাদের সাথে। এবার আমরা একা না, আমাদের পাড়ার বন্ধু, ওর দুজন আলাদা বন্ধু, সো আমরা 14 জন যাবো। সো ব্লগটা তোমরা দেখতে থাকো, ছোট্ট একটা ব্লগ দীঘা নিয়ে। আমরা এই কোলাঘাট এসেছি, ভুল করে আমরা এগিয়ে এসেছি, একটু আমাদের শেরি পাঞ্জাবে দাঁড়ানোর কথা ছিল, এই জন্য আমাদের আরেকটা গাড়ি আসছে পেছনে, আমরা এটাতে আছি। ওই ওই গাড়িটা মনে হচ্ছে মেবি না, আমরা না, কোথায় গেল দাঁড়া কোথায়? কেমন হলো দাদা? হ্যাঁ, বুড়া হবো না কে? হ্যাঁ, কেমন লাগছে চালিয়ে? গাড়ি চলে এসছে। ভাই কেমন লাগছিল? লেট হলো আমাদের ওই গাড়িটা এখন পুজো হবে। আর কচিদা গাড়িটা, ওইটা তো তোদের গাড়িটা, ওইটা তো ওই দুটো গাড়ি পুজো হবে, এটা আপাতত হবে না। ক্লিয়ার কর ট্রাঙ্গু, কি করছিস তুই? হ্যাঁ, টাকা ভুড়ি দেখাচ্ছে সকাল সকাল। হ্যাঁ, পুরো আছে তো, আমরা এই নাচিন্দা মন্দিরে এসেছি, এটা হচ্ছে নাচিন্দা মন্দির। আমরা এই দীঘার জন্য ভোরবেলা বেরিয়েছিলাম, ভোরবেলা থেকে ভিডিও করা হয়নি, কারণ ফোনে চার্জ ছিল না, গাড়িতে চার্জ দিয়েছি, তারপরে এই ভিডিও করছি। তো এখন এই গাড়িতে পুজো দেবো, এই দুটো গাড়িতে, তারপর এই গাড়িটা, ওই গাড়িটা পুজো দেবো আপাতত, তারপর আমরা দীঘা যাবো। দেখতে থাকো ব্লগটা। এই হচ্ছে মন্দির, কিরে পুজো দেয়নি গাড়িতে, এটাকে টুবিটা টুবিটা কিন্তু ভালো লাগছে পুরো, তারপরে ঘোড়াতে ঘুরতে এসেছিস মনে হচ্ছে। ও, শুধু ঘোষপাড়া বাটি দেবো, ঠিক আছে, চাঁচিস কালারটা তো অন্য কিছু লাগছে রে। বাহ, গরম গরম কি কচুরি হচ্ছে নাকি তরকারি হচ্ছে? বাবু এখন চাকায় জল দিচ্ছে, ডক্টর দেবাশিস ঘোষ। আমাদের মুড়ি ঘুগনি পার্টি আসছে, মুড়ি ঘুগনি যাবে গো।
ভালোই মুড়ি দিয়েছে কিন্তু, ভালো গেছে? ভালো খা খা মুড়ি ঘুগনি খাবি তোলা। খারাপ না বল, একটা ভালোই হয়েছে। আচ্ছা ব্রাহ্মণ চলে এসছে, পুজো হচ্ছে, তার মধ্যে আমরা ব্রেকফাস্ট করেই এসছি। কেটার কি ঢোল বাজছে? আলাদা নিয়ে এসছিস? হ্যাঁ ব্রাহ্মণ কি পুজো দিচ্ছে দেখি। মাথায় এটা নিয়ে ঘুরছিস কেন? প্রচন্ড গরম, যখন ঘোষবাবুর গাড়ি পুজো হচ্ছে। আমরা এই পুজো দিয়ে বেরোলাম, এবার আমরা দীঘার দিকে যাবো। আসো এই আমরা এসে আমাদের হোটেলে এসে পৌঁছালাম সবে, এখন 11টা বাজে। আমাদের হোটেল নিউ ক্লাসিক ইন। সেটা কিছু বলবি? কোথাও ব্যথা করছে তোর? পাপায় কোথাও ব্যথা করছে? হ্যাঁ সব জায়গায় ব্যথা কমে গেছে। আসো মিটি, কি দোল্লা চড়েছিস তুই? বুড়োদাকে বলছে ফয়নারটা কোথায়? ওই বুড়োদা বলছে ফয়নারটা কোথায়? হ্যাঁ দিচ্ছি। মেরে দেখ একবার, চন্দ্রের পুল বলবেন এখন আমরা কি করবো দিদি? বলো তুমি ডান্স করবে কি টাবু টুবু নাকি কি গানটা জানো? আমাদের রুম একটা ছোট্ট আলমারি
একটা ব্যালকনি সব কথাবার্তা লাইটটা জ্বালো এটা বাথরুমটা ভালো গো ছোট একটা পার্টিশন করা আছে কাঁচ দিয়ে দশটা বেজে গেছে যা যা বাথরুমে যা কোনটা বাবা চোদের এটা ব্যালকনিটা ভালো না না ব্যালকনি কি গো গরমে ব্যালকনি ধুয়ে যাবে আমাদের গাড়িগুলো ওখানে দাঁড়িয়ে আছে আমাদের রুম 2900 টাকা করে নিয়েছে নিউ ক্লাসিক ইন বাথরুমটা দেখাই বাথরুমটা দেখেছিস কি তোরা লাইটটা জ্বালা আমরা এই দীঘায় চলে এসেছি কিন্তু দীঘার ভিড়টা দেখে আমরা এখন উদয়পুর পালাচ্ছি দীঘার ভিড় দেখো ভিড়টা দেখো জাস্ট এদিকে এরকম ভিড় আর ওই দিকটা দেখো এই ভাটা হতে হতে 3:30-4 বাজে তার আগে জলে নামতে হবে না আমরা এই উদয়পুরে চলে এসেছি আর উদয়পুরে ভিড়টা যাস দেখো এখান থেকে নাকি ক্যাম্প বসে আছে ওইগুলো পুরো ওইদিকে আরো এত ভিড় এর আগে দেখিনি যদিও 1 বছর পর আসছি আর মটকা একটু দেখো বল কত দূর হ্যাঁ
দশটা কাঁকড়া? হ্যাঁ, কি বলছো? তুমি উড়িষ্যা না মেদিনীপুরে বলো আগে, কোন কোন লয়? হ্যাঁ বলো, উড়িষ্যা। তাহলে বেশি ডিসকাউন্ট দেবে তো, কম লিবা তো, হাসি দাও। হ্যাঁ ভালো হবে তো, হ্যাঁ সব তো খোল দেখছি, কিছুই তো নেই, ভালো। কত করে বলছে? কাদের এটা? আমাদের ভালো চিংড়ি, দু প্লেট তো নিবো। তুমি কিন্তু, তুমি তো কম করছো নাই, তো মা বললো 200 টাকা, তুই বলছিস 300 টাকা? মা বলছে 200 টাকা। পেয়ারা মাখা নিচ্ছি, যা সাউন্ড! না 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 না, কাকা বিরিয়ানি গন্ধ হয়ে যাচ্ছে এখানে। হ্যাঁ পেয়ারা মাখা দিয়ে একদম, ভাই ভালো ভালো। আমাদের এই চিংড়ি আর এই কাঁকড়া রান্না হচ্ছে এখন, মাসি রান্না করছে। যদি টেস্ট ভালো না হয় তাহলে কিন্তু টাকা পাবে না, টাকা দিব না, টাকা দিব না টেস্ট ভালো না হলে। কিন্তু কাঁকড়া কম হয়ে গেল কেন গো? কাঁকড়া কম মনে হচ্ছে, কাঁকড়া কম মনে হচ্ছে। ওয়েদারটা বিশাল গরম, বিগত গরম, মেঘ নেই ওয়েদারটা, রোদ নেই, কিন্তু ব্যবসা গরম।
ধরে দি। রেডি 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 দীপের গায়ে দিলে কেটে দেবে, দীপ কেটে দেবে। আমাদের এখন বিকেল কটা বাজে, এখন কটা বাজে? আমরা এই 4:28 এখন লাঞ্চ করছি। আবার তো ভাত আর বেগুন এসছে, এগুলো বলতে নাই যা খাবি না আপাতত দিয়ে দিই। তো পায়ে অপারেশন করতে হবে সেটা বল দর্শকদের। এতটা কেটে গেছে বল না, পুরো পা পা ভাত চলে গেছে বল। ভাত যাবে ওই তো অতটা কেটে গেছে বলবো না কি জানো। দুজনের বাকি ছিল পরে আলু পোস্ত আসলো, আর এই ডাল না ওরা খেয়ে নিয়েছে। ভালো হয়েছে আলু পোস্ত, তুই তোরা বেগুন দিয়েই খেয়ে নিলি সব। আমাদের এই পম্পলেট এসছে, ঝোলটা তো ভালোই করেছে, মাছটা আবার খেতে হবে। ভালো হয়েছে মাস্টার? মাস্টার হ্যাঁ শুনো শুনো শেষ, কী বলছো তুমি? জলপড়ি আচ্ছা খাও খাও, খাও পম্পেটটা খাও। ভালো হয়েছে হ্যাঁ শেষ? আমাদের লাস্ট এই চাটনি, আর ওইদিকে দাদা পাঁপড় দিচ্ছে মিষ্টি নিয়ে। ওদের চাটনি আর পাঁপড় দিয়ে শেষ। কি রে কটা খাবি আর তুই? হ্যাঁ এই যাত্রা ভালোই চলে যাচ্ছে বল। সন্ধ্যাবেলা মুরগি দোকানে এসছে, মজা করতে আমরা, দেশি মুরগি খাওয়া হবে। দা 2 কিলো ওজনের হবে? এটা হচ্ছে দীঘার বাজার, লোকাল বাজার। এখানে আবার মাছও আছে, ভালোই ভিড়, ভালোই ভিড় আছে। মানটা মুড়িয়ে দেবো আমরা। আমাদের মাংস এখানে রান্না করতে দিলাম, বাবুদাই ঠিক করলো 2.5 কিলো দেশি মুরগি মাংস নিয়েছি। এখানে এই 2.5 কিলোর জন্য 200-250 টাকাই নেয়, কিলো তো এই 100-150 টাকা নেয়। এরকম ভর্তি পরপর রান্নার দোকান দেখো, এই পরপর সব রান্নার দোকান, মুরগির দোকানে সব উল্টো সাইডে সব রান্নার দোকান। কতক্ষণ লাগবে দাদা? বৃষ্টি জাস্ট দারুণ লাগছে। আরো ভালো লাগছে না, ভিডিওটা ভালো আসছে। জলটা বুঝে যাচ্ছে, কি করছিস? হ্যাঁ কি হয়েছে?
হ্যাঁ ওগুলো নুন লাগছে না? আমরা এখানে পরোটা নিতে এসেছিলাম, এখানে কোথাও রুমালি রুটি সিঙ্গেল দিচ্ছে না। আমরা চিকেন নিয়েছিলাম কিন্তু রুমালি রুটি শুরু পাচ্ছি না। আমাদের রুমালি রুটি নিতে গেলে তরকারি নিতে হবে, নাহলে সিঙ্গেল রুমালি রুটি 10 টাকা। 15 টাকা করে দেখো, 1 পিস 15 টাকা, তরকারি না নিলে 1 পিস পরোটা 15 টাকা, আর 1 পিস রুমালি রুটি 10 টাকা যদি তরকারি না নাও। আমাদের ওখানে একটা রুমালি রুটি 4 টাকা আর এখানে 10 টাকা, আর আমরা যে হোটেলে আছি সে হোটেলে 15 টাকা আবার, মানে তফাৎ। আর তরকারি নিলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, তরকারি না নিলে আধা ঘন্টা 40 মিনিট তোমাকে ওয়েট করতে হবে। এসব ব্যাপার, হ্যাঁ মানে মানুষের কতটা ভিড়, মানে এদের কতটা সেল আছে তাহলে ভাবছে, নাহলে এমনি এমনি বলবে বল। ওই দোকানটা পরের দোকানটা বেশি। এটা হচ্ছে আমাদের হোটেল, এটাই তো, হ্যাঁ এটাই না না এটাই নিউ ক্লাসিক ইন, এটাই আমাদের হোটেল। আর তাহলে বাইরে থেকে ভালোই লাগছে লাইটগুলো, নিউ ক্লাসিক ইন। মাঝে মাঝে হ্যাঁ রিসেপশন, আর এখানটা হচ্ছে সুইমিং পুল এদিকটা। হ্যাঁ সকাল সকাল সব ব্রেকফাস্ট করতে চলে এসেছি, আমাদের ব্রেকফাস্টে আছে কিসের জুস আছে, অরেঞ্জ জুস, ব্রেড, জ্যাম, বাটার, এটা কি গো? পোহা। ডিম চলছে, তোর ডিম লাগবে? ডিম, ডাল, কচুরি, ঠিক আছে ডাঙ্গ। আরে দুটো দেবে, দিচ্ছে বলে সব নিতে হবে নাকি? হ্যাঁ বাড়িতে তো ব্রেড জ্যাম জীবনে খাস না বাবা, তুমি আবার পোয়া এটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল ব্রেকফাস্টটা, তাহলে দুষ্ট নিতেই বলে আছি। থ্যাংক ইউ। সব লাইন দিয়ে খাচ্ছে সকাল সকাল, বাড়িতে থাকলে কেউ কিন্তু সকাল সকাল ব্রেকফাস্ট খায় না, কমপ্লিমেন্টারি বলে সব খেয়ে নিচ্ছে। বাড়িতে তো জীবনে পাউরুটি খায় না। হ্যাঁ ভালো করবে না, হ্যাঁ কোনটা পোয়াটা দেখেই তো মনে হচ্ছিল। শেষই তো ব্রেড জ্যাম পেয়েছিস, তাহলে মিটি কি খাচ্ছিস তুই? শুধু ডাল ডিমটা ভালো করেছে।
ডিমটা ভালো? হ্যাঁ, ডিমটা ভালো রান্না করেছো? পুরো সেদ্ধ গো, বলো সেটা। আমি সেদ্ধ ডিম আর সেদ্ধ ভালো বাজে হয়? আমাকে এ হয়েছে বাবা কি জানো কি বলি, এটা বলে আছে এখানে আদু খাবে? হ্যাঁ মানে নিয়ে আমরা হলদিঘাতে আসলাম হোটেল চেক আউট করে। আমরা এখন হলদিঘার বিচে অফ। হ্যাঁ পরপর লাইনে দাঁড়িয়ে যায়। কত হলো যাই অনলাইন কোথায়? কচি ডাব কেমন? বৃষ্টি হচ্ছে, তারপর আকাশটা দেখো পেছনে হেভি লাগছে। ভালো এবার তাজপুরে আলে একটু মস্তি করা যাবে। এটা পেয়ারা, পেয়ারা মাখা ওরে বাবা কি ঝাল দিয়েছে রে পেয়ারা দে। ভালো হয়ে থাকে ওটা কি আম্মাকা মন্দির যাবি নাকি ওদের জন্য ক্লিনিং করছিল না? হ্যাঁ তারা দেখে হাসছে, ভেতরে কত করেছে কত হিউজ এরিয়া। হ্যাঁ তুই ঘোড়া নিয়ে আসবি? ঘোড়া নিয়ে আসবো ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, শেষে নাকি ঘোড়ায় করে আসবে, বুঝতে পারছ? ফোন কর ওদেরকে একবার, বাবুরা তো ভালো গাড়ি চলে, বুঝি তার টেবিল বুক করে দিই ভেতরে আসবে। সে এক ঘন্টা আগে চলে এসছে, কে? আচ্ছা আচ্ছা, টেবিল বুক আছে, আপাতত আমাদের নাম লেখানো আছে, যা ভিড় মোটামুটি দেখো, খাবে গিয়া কত বড় এরিয়া বলা, ওখানে বসে আছে আর কোন তলায় বসবে বল, পাপাই কি করছে শেষিকে এই গাড়িতে পাঠিয়ে দিয়ে, ভাই ডিজে হয়ে গেছে বাবা, উড়ছিল হাওয়ায়, হ্যাঁ বুঝলে, এটা কি ঠিক করলি তুই শেষিকে ওই গাড়ি পাঠিয়ে? এটা হচ্ছে নিউ শেরিবাজার, সব খাচ্ছে, মানে কি ভিড়, একসাথে জায়গা হয়নি, ছজন এখন এখানে বসে আছে আর ছজন ওই টেবিলে, আলাদা করে দিল শেষে, আমরা এখানে খাচ্ছি আর আমাদের আরেকটা টিম খাচ্ছে, মনে দেয়নি এখনো, তার বাটার নান এসে আছে, ওরা বলেছে বলেছে ডিমটা, এক্সট্রা এটা তোর ডিম, হ্যাঁ সব খেলায় মন দিয়েছে, আমাদের অভিষেক শর্মা আউট, দেখতে এবি না অভিষেক শর্মাকে, হাসি দেখ কেমন, রেডি খেলি, খেতে পাচ্ছিস না, খেতে পাচ্ছিস না কেন,
ওটা খেয়ে নে, মকটেলটা খেয়ে নে। এই তোমরা কিছু খাবে, অর্ডার দেবে? হ্যাঁ দিব। হ্যাঁ অর্ডার দিলে তাহলে দিয়ে দাও, তাহলে ভাতটা কটা দিয়েছে? তিনটে, আমাদের দুটো দিয়েছিল, কম দিয়েছিল। হ্যাঁ না না, উঠে চা। হ্যাঁ লাঞ্চ করে চা বাড়িতে খাস? লাঞ্চ তো কখনো বাড়িতে আমি 5টার সময় করি না, করি 1টা 1টার সময়। এখন কটা বাজে? এই মাত্র 5টা 6টা। কোন জানো বলবো, আমরা খাচ্ছি ভ্যানিলা, ওরা খাচ্ছে চা লাঞ্চের পর। মিঠি তুমি কি খাচ্ছ? কি আইসক্রিম বলতে হবে? চলো এবার এই গাড়িতে ওঠা যাক। এই জাস্ট বাড়িতে এসে পৌঁছলাম, এখন সন্ধ্যে 7:30 বাজে। সো ব্লগটা এখানেই শেষ করবো, আবার খুব জলদি আসি নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, টাটা।